এখন এমন অবস্থা যে ইলিশের দাম দিয়ে আমি গরুর মাংস মুরগি খুব ভালোভাবে কিনতে পারছি, গরু 2 কেজি কিনতে পারছি একটা ইলিশের দাম দিয়ে। সাধ্যের বাইরে গিয়েও আমরা মানে বাধ্য হচ্ছি বাচ্চাদের দিকে, বাচ্চাদের কথা চিন্তা করে। বাসায় দুপুরে ইলিশ রান্না তাই সবার প্রতীক্ষা, অনেকটা শখ করেই এখন যেন পাতে উঠছে ইলিশ। ইলিশের বড় টুকরো পাতে তুলে তৃপ্তির ঢেকুর তোলা এখন সবার সাধ্যে নেই। বছর 2 আগেও মৌসুমে ইলিশের চাপে অন্যান্য মাছের দামও কমে যেত, বাজারে আসতো স্বস্তি। ইলিশ তখন দামেও সাধারণের সাধ্যের মধ্যেই ছিল, এমনকি নিম্নবিত্তরাও একটা ইলিশ কিনতে পারত। মা ইলিশ সংরক্ষণ, জাটকা নিধন বন্ধ, নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান সহ সরকারের নানামুখী কঠোর ব্যবস্থাপনায় গত 1 দশকে দেশে ইলিশ উৎপাদন বেড়েছে প্রায় 3 লাখ টন। আহরণের সাথে এর দামও বেড়েছে। জাতীয় মাছ বর্তমানে মধ্য ও নিম্ন আয়ের মানুষের হাতের নাগালের বাইরে। 1 থেকে 1.5 কেজি আকারের ইলিশ এখন 1500 থেকে 2000 টাকায় বিক্রি হচ্ছে, যা অন্য বছরের এ সময় 1000 থেকে 1200 টাকার মধ্যে থাকত। জাটকার তুলনায় একটু বড় আকারের ইলিশ মিলছে 500 থেকে 700 টাকা কেজি। মাছ দুটো জায়গায় জায়গায় ধরা পড়ে তাইলে তো দামের কম, তার কথা কিন্তু দাম তো কম, আমরা কিনতে পারতাছি না। যাদের টাকা আছে তারাও নেয়, যাদের আপনার শখ আছে আপনিও নিয়ে খাইতেছে। আগে যেরকম কিনতে পারতাম এখন ওরকম পারা যায় না, এখন শখ করেই বলা চলে। তবে এই একটি মাছ কত টুকরো করা যায়? একটি মাছ ঘরে 7-8 টুকরো করে পরিবারের সবাইকে হয়তো একবেলা পেট পরে খাওয়ানো সম্ভব। মাছের মাথা বা লেজ দিয়ে হয়তো হচ্ছে আরেকটি তরকারি। 5 জনের সংসারে একবেলা টেনে টুনে সম্ভব একটি ইলিশ দিয়ে পার করা। 1.5 কেজি ওজনের একটা ইলিশের দাম যদি 1800 টাকা ধরি, টিসিবির হিসেব মতে সেই একই মূল্যে আপনি পেতে পারেন প্রায় 3 কেজির মতো গরুর মাংস, 2 কেজির মতো খাসির মাংস, মুরগিও মিলছে 4টি। আবার যদি হিসেব করি, মাছের হিসেব করি, সেক্ষেত্রে কিন্তু কার্প জাতীয় 4 থেকে 5 কেজি মাছও আপনি পেয়ে যাচ্ছেন 1800 টাকাতে। এই একই মূল্যে মিলছে প্রায় 10 ডজন ডিম। অর্থাৎ শুধুমাত্র যে আমিষের বিকল্প হিসেবে ইলিশ খাওয়া হচ্ছে তা কিন্তু নয়। বাঙালির পাতে এত দাম দিয়েও থাকছে ইলিশ, এর কারণটা কি? সিজনে ইলিশ মাছ খেতে হয় তাই নিলাম, মানে সাধারণ মানুষের কেনার নাগালের বাহিরে। ছোট বাচ্চা কাচ্চা আছে না, এরা যখন বাসায় আবদার করে ইলিশ মাছের জন্য তখন বাধ্য হয়ে নিতে হয়। 3 জনে একটা ইলিশ মনে করেন 3 দিন করে খাম, সবজি দিই লাগে। আর বিক্রেতারা বলছেন নদীর সঙ্গে সাগরের মাছের স্বাদের পার্থক্য রয়েছে। নদীর ইলিশ চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় এখনও আকার ভেদে 1500-এর নিচে খুচরা বাজারে ইলিশ মিলছে না। তাই বাজারে সাগরের যে ইলিশ মিলছে তার দামও অপেক্ষাকৃত বেশি। ভালো খেতে হলে দাম বেশি গুনতেই হবে। নামমাত্র ইলিশ শুরু হয়েছে, সেটার দাম 700 টাকা হয়ে গেছে। তাহলে সাধারণ মানুষ যারা এগুলো কিভাবে কিনে খাবে? মিডিয়াম মাছটা বেশি বিক্রি হচ্ছে, সবার কাছে তো আর সাধ্য নাই, সবকিছু সাধ্য মতো খাইতে পারে না। নদীর মাছ, সাগরের মাছ, সাগরে যখন আমদানি হবে তখন মাছের দাম কমে যাবে। জ্বালানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ইলিশের দাম কমার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা। আবার নদীর ইলিশ ক্রমেই কমছে, এর প্রভাবও রয়েছে বাজারে। আমরা 65 দিন সমুদ্রে মাছ ধরা বন্ধ রাখি। সমুদ্র এবং মোহনা অঞ্চলে এটা বিশেষ, মূলত ইলিশের জায়গা কিন্তু সমুদ্র, তো সেখানে বন্ধ থাকায় ওই সময়টায় যে ব্যয়টা হয় এই ব্যয়টাও কিন্তু ইলিশের উপরে এসে পড়ে। একটা সময় ছিল ইলিশ যখন খুব বেশি ধরা পড়তো তখন স্টোরেজ ফ্যাসিলিটি ওই রকম বেশি না থাকায় বাজারে সরাসরি চলে আসতো, আসতে বাধ্য হতো এবং তখন আমরা লোয়ার প্রাইসে পেতাম। সর্বশেষ প্রজনন সময়ে রেকর্ড 52% মা ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেয়েছিল, ফলে 40,000 কোটি জাটকা ইলিশ হয়েছে বলে ধারণা ইলিশ গবেষকদের। এবার আগস্ট থেকে পাওয়া গেলেও নভেম্বরের প্রথম দিকেও ইলিশ বাজারে থাকবেই এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। অক্টোবরটাই আসলে ইলিশের নদীর মধ্যে আসার সবচেয়ে বেশি সময়, তো আমরা আশা করছি যে আগামী মাসটাতে আমরা আরও বেশি মাছ দেখব এবং দাম হয়তো আরেকটু কমবে। তবে শখের এই মাছ কি নাগালের বাইরেই চলে যাবে?
পাশের দেশেও বিক্রি হচ্ছে টুকরো করা ইলিশ। দেশে পাঙাশের মতন ইলিশ টুকরো করে বাজারে পাওয়া গেলে নিম্নবিত্তদের পাতে উঠত এই শখের মাছ। সুলতানা স্বর্ণা, এখন ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।